একবার ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজন লোক আসলো বিচার চাইয়া, একটা হইছে নামধারী মুসলমান আর একটা ইহুদি। ঘটনা আপনারা জানেন, কিন্তু এই ঘটনার শিক্ষণীয় একটা দিক আজকে মনে করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই লোক আসছে বিচার চাইছে, একটা হইলো ইহুদি টাটকা ইহুদি আর একটা হইছে নামধারী মুসলমান তলে তলে মুনাফেক। আয়েশা মুনাফেক বলতেছে, ওমর আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি। কি বিচার? বলল, এই ইহুদির সাথে আমার এই এই হইছে, এখন আপনি বিচার করে দেন। ইহুদি তখন বলল, ওমর আমি ইহুদি ধর্মের অনুসারী, তুমি আল্লাহ নবী মুহাম্মদের উম্মত, ভালো কথা, তোমরা আল্লাহ নবী বলো, আমরা মুহাম্মদ বলি তার উম্মত, তার একজন বিশিষ্ট লোক তুমি। তুমি একটা কথা জেনে নাও, এই বিষয়ের বিচার কিন্তু তোমার নবী কইরা দিছে। কেডা কইতেছে? ইহুদি। ওমর জিজ্ঞেস করলেন, মুনাফিকটারে কিরে বিচার রসুল করে দিছেন? কহ, রসুল বিচার করে দিছেন, এই বিচার আমার বুঝে পড়ে নাই, কারণ রসুলের বিচারের ফয়সালা ইহুদির পক্ষে গেছে গা, আমার পক্ষে আইছে না। এখন এর লেগে আপনার কাছে আইছে, আপনি আমার পক্ষে বিচারের ফয়সালা আইনা দেন, সানি বিচার করে দেন। ওমর করলেন, ও আচ্ছা, রাসুল বিচার করে দিছেন, তোমার বুঝে পড়ে নাই, আমার কাছে বিচারের লেগে আইছো, মাশাল্লাহ, বাসাদন বসো, আমি একটু আইতাছি। ভিতরে গেছেন, গিয়া তলোয়ারটা এক ঝটকায় হাফ থেকে খুললা, সোজা মেহমানখানা এসে ঢুকছেন, কোনো কথা নাই, ডাইরেক্ট এক কোফে কল্লাটা কাইটটা আলাদা করে ফেলছেন। কারে? ইহুদি রে? না না, মুনাফিক রে। কাইটটা ফেলছেন, এখন অন্যান্য মুনাফিক গোষ্ঠী হের যারা সহযোগী ছিল সমাজে রড়াই দিছে, কয় ওমর একজন মুসলমানরে মাইরা ফেলছে রে, দেখো দেখো কারবারটা করছি। ও অনেক সমাজে কিন্তু হুজুগে মানুষ থাকে, ওই সমাজে হুজুগে কিছু মানুষ ছিল কি ছিল না, মুনাফিকদের প্রভাকাণ্ডা শুননা, এরাও হুজুগে হুজুগে লোকেরা ছড়াইতেছে, কয় কিরে ওমর একজন মুসলমান মাইরা ফেলাইছে, কামডা করলো কি, আল্লাহ নবী তো এখন মরে নাই, জীবিত আল্লাহ নবীরে নাজিকে একজন ওমর একজন মুসলমান মাইরা ফেলাইছে, অন্যায় হত্যা করছে। বলা বলি করতে করতে ঘটনা রসুলের কানে আসছে, ডাকাইলেন, ওমর এদিকে আসো। গেছেন, কি ব্যাপার, তুমি একজন মুসলমান রে মারছো? ওমর বললেন, রসুল মুসলমান রে মারছি এটা আমি বলবো না, কারণ হে মুসলমান বললে আমি মনে করি না। কেন? আপনি বিচার করে দিয়েছেন রসুল, সে মানতে রাজি না, আমার কাছে স্থানে বিচার চায় আপনার বিচারের বিরুদ্ধে, আপনারে যদি সে অন্তর থেকে মান্য থাকতো, সে আমার কাছে গিয়ে স্থানে বিচার আপনার বিরুদ্ধে চাওয়ার কথা না, যখন সে আমার কাছে বিচার চাইছে পরিষ্কার বুঝা ফেলাইছি, এটা আসলে অন্তর থেকে আপনারে মানে না, এটা মুনাফিক, এর লেগে মেরে ফেলাইছি। ওমর এই কথা বলার পরে রাসূল ভাবনায় পড়ে গেলেন, ওমরে কি বলবেন আর মানুষকে কি বুঝ দিবেন, কারণ মানুষ ছড়াইতেছে মুসলমান মেরে ফেলাইছে, আর রাসূল বুঝতেছেন যে মুনাফিক মারছে, কিন্তু মানুষকে বুঝাইতে পারতেছিলেন না, কি দিয়ে বোঝাবেন রাসূল, একটা ভাবনায় পড়ে গেছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে বলেন, জিব্রিল যাও তাড়াতাড়ি, নাজিল করে দিলেন আয়াত। জিব্রিল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ওহী নিয়ে আসলেন, পরিষ্কার আয়াত, ফালা ওয়া রাব্বিক, রাসূল আপনার রবের শপথ কখনো নয়, লা ইউমিনুন, এরা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পরের ঝগড়া বিবাদের ফয়সালার ক্ষেত্রে আপনাকে যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত ফয়সালা দানকারী হিসেবে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আপনার রবের শপথ এরা ঈমানদার না, এরা বেঈমান। আল্লাহর কাছ থেকে যখন আয়াত নাজিল হয়ে গেল, মদিনার সব মুসলমান ঠান্ডা হয়ে গেল যে সর্বনাশ, ওমর যদি কেউ মাইরা থাকছেন এটা তো আসলে মুসলমান নারী, এটা তো আসলে বেঈমান মুনাফেক। ওমর অন্যায় করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওমরের এই কর্মকাণ্ডের পক্ষে আয়াত নাজিল করে রসুলের যখন জানায় দিলেন, রসুল বললেন, ওমর ভালো করেছো, চলে যাও। ঘটনা থেকে আমরা কি শিখলাম খেয়াল করেন, অনেক শিক্ষা আছে এই ঘটনায়, অন্যদিকে যাব না, এমন আশঙ্কা যদি থেকে যায় এটাকে পূর্ণাঙ্গ ইমারা, যেমন আফগানিস্তানের বর্তমান ইমারা, এটা ইমারা, আরেকটা হচ্ছে খেলাফা, এটা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ইমানদারদেরকে যদি এমন তামকিন দান করেন, এমনভাবে শাসন ক্ষমতা দান করেন যে ইমানদার একটা জমিন পরিচালনা করে, ওই জমিনের ভিতরে ঢুকিয়া কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা বেঈমান কাফেরদের থাকবে, দূরের কথা, কোনো ইমানদারের প্রতি চুক তুলে তাকাইবারও অধিকার পায় না, ওই রাষ্ট্র ব্যবস্থাকে খেলাফা বলা হয়। বর্তমান জামানায় অধিকাংশ মুসলিম অধ্যুষিত অঞ্চলে না আছে ইমারা, না আছে খিলাফা, না আছে আমিরুল মুমিনিন, না আছে খলিফাতুল মুসলিমিন, এমত অবস্থায় উলুল আমর বলতে কারা হবে সেটা আরেকটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, জানার দরকার আছে না নাই। প্রথম ব্যাখ্যা, উলুল আমর কথার প্রথম ব্যাখ্যা হচ্ছে ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিন, যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিন অনুযায়ী পরিচালনা করার জন্য রাষ্ট্র পরিচালনা করে, তাদের রাষ্ট্র ব্যবস্থা এবং তাদের পরিচালনা হচ্ছে ইমারা, এবং তারা হচ্ছে আমিরুল মুমিনিন, তারা যেই নির্দেশ করবেন ওই নির্দেশ মানার জন্য আল্লাহ বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলুল আমর অর্থাৎ তোমাদের ইসলামী রাষ্ট্রের ইসলামী শরিয়া ব্যবস্থা অনুযায়ী যেই রাষ্ট্র পরিচালনা করা হয় সেই রাষ্ট্রের আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিন তোমাদেরকে যা নির্দেশ করবেন সেটা তোমাদের জন্য মানা ওয়াজিব। এখানে আবার বিভ্রান্তি লাগাইয়েন না,
এই জায়গায় এসে একদল মুসলমান এমন কি নাম সর্বস্ব একদল আলেম সম্প্রদায় এই জায়গায় এসে তালগোল পাকায় ফেলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিনের আনুগত্য করার নির্দেশ করেছেন কোন বেঈমান কাফের শাসকের আনুগত্য করতে বলেন নাই সুতরাং শাসকের আনুগত্য যে ওয়াজিব এই সরল সহজ স্বাভাবিক এই কথাটা এইভাবে যদি বলে ফেলেন তাহলে ইসলামী মানদণ্ডে যেই সমস্ত শাসকের আনুগত্য করাকে ওয়াজিব বলা হয়েছে আপনি কিন্তু বিভ্রান্তি ছড়ালেন যে কোনো শাসকের আনুগত্য করা ইসলাম ওয়াজিব করেনি সেই সমস্ত শাসকের আনুগত্য করা ইসলাম ওয়াজিব সাব্যস্ত করেছে যেই সমস্ত শাসকেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পরে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিনের উপর পরিচালনার জন্য নির্দেশ দেন সেই সমস্ত উলুল আমর সেই সমস্ত খলিফাতুল মুসলিমিন আর আমিরুল মুমিনিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আমর বলেছেন এবং তাদের আনুগত্য করাকে ওয়াজিব বলেছেন কিন্তু কোন শাসক যদি এমন শাসক হয় যেই শাসক তার রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেকটা প্রজা সাধারণকে আল্লাহর দিনের উপরে আনুগত্যের জন্য চালায় না আল্লাহর দিনের সংবিধান অনুযায়ী কোরআনের বিধিমালা অনুযায়ী আল্লাহর রসুলের হাদিসের বিধিমালা অনুযায়ী অথবা ইসলামী শরীয়ত ব্যবস্থার অনুযায়ী আল্লাহর বান্দাদেরকে পরিচালনা করে না এমন কোন রাষ্ট্র ব্যবস্থা যদি কোথাও থাকে যেই রাষ্ট্র ব্যবস্থা ইসলামী আইনে চলে না চলে মানব রচিত আইনে আল্লাহর কসম ওই রাষ্ট্র ব্যবস্থাও আল্লাহর কাছে গ্রাহ্য না ওই রাষ্ট্র ব্যবস্থার শাসকগুলো আল্লাহর কাছে গ্রাহ্য না ওই শাসকগুলোর আনুগত্য করা আল্লাহর কসম ওয়াজিব নয় ওয়াজিব কোন শাসকদের আনুগত্য করা যেই শাসকরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন অনুযায়ী আল্লাহর বান্দাদেরকে চালানোর জন্য আল্লাহর কোরআন থেকে রাসূলের সুন্নাহ থেকে বিধিবিধান প্রণয়ন করছে এবং আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আল্লাহর বান্দা চালায় আল্লাহর নবীর হাদিসের বিধান অনুযায়ী আল্লাহর বান্দাদেরকে চালায় সেই শাসকরা হচ্ছে আমিরুল মুমিনিন সেই শাসকরা হচ্ছে খলিফাতুল মুসলিমিন তারা হচ্ছেন উলুল আমর তাদের আনুগত্য করা ওয়াজিব কিন্তু যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলামী না হয় রাষ্ট্র পরিচালনাকারী যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না হয় আল্লাহর কসম তাদের আনুগত্য করা ওয়াজিব নয় এবার আসেন মূল কথায় যাই তাহলে উলুল আমর কথার প্রথম ব্যাখ্যায় কি জানলাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিনের উপর পরিচালনা করেন ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র চালান তারা হচ্ছে উলুল আমর কথার প্রথম উদ্দিষ্ট ঠিক কিনা ভাই সালাম আলাইকুম